আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সাথে আর এই নাস্তা তৈরি করার জন্য উপকরণ যেমন খুব কম লাগে তেমনই খুব সহজে তৈরি করা যায় এই পিঠাকে ইন্ডিয়াতে নির্দোষা বলে রেখে থাকে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে ট্যাপ করে রাখবেন যেন আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যান আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ চাল সারা রাত ভিজিয়ে তারপর পানিটা নিংড়ে নিয়েছি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভাত রান্না করা ভাত এবং নিয়ে নিয়েছি গ্রেটেড নার্স বাস এই কয়টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে অনেক মজার এই পিঠা আমি একটা ব্লেন্ডারের জক নিয়ে নিয়েছি সবার প্রথমে ব্লেন্ডারের জখে আমি চালটা ঢেলে নিচ্ছি আর ঢেলে নিচ্ছি অর্ধেকটা পুরো একসাথে ব্লেন্ড করতে গেলে চালের আস্ত দানা থেকে যেতে পারে এতে ব্যাটারটা ভালো হবে না পিঠাটাও ভালো হবে না ঢেলে দিয়েছি রান্না করা ভাতটা এখন আমি এতে অ্যাড করছি লবণ আমি ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন দিচ্ছি গ্রেটেড নারকেলটা আমার এই নারকেলটা হচ্ছে ফ্রোজেন আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন এখন আমি দিচ্ছি কিছুটা পানি পানির পরিমাণটা আমি এখন বলছি না পরে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো এখন আমি সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে একটা খালি বুলে ঢেলে নিচ্ছি একইভাবে আমি সহজে চাল ব্ল্যান্ড করে নিচ্ছি অর্থাৎ দুবারে আমি এই চালগুলোকে ব্ল্যান্ড করেছি দর্শক দেখতে পাচ্ছেন ব্যাটারটার ঘনত্ব খুবই পাতলা একটা ঘনত্ব হবে এখন আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং এতে খানিকটা তেল ব্রাশ করে দিয়েছি আমার এই প্যানটা অনেক বেশি ইউজের ফলে উপরে একটা আস্তরণের মতো হয়েছে তাই জন্য আমি একটু তেলটা বেশি ব্যবহার করেছি আপনাদের এত তেল ব্যবহার নাও করতে হতে পারে সামান্য একটু ব্রাশ করে দিলে হয়ে যাবে এখন আমি একটা চামচের সাহায্যে দু চামচ মতো ব্যাটার ঢেলে দিয়েছি এবং প্যানটাকে এভাবে গুড়িয়ে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পিঠাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কিনার থেকে কিন্তু পিঠাটা আপনা আপনি উঠে আসছে এখন খুবই সহজে এভাবে বাজ করে নেওয়া যায় আমরা চিটখা পিঠা বা ছিটা পিঠাকে যেভাবে বাস করি আমি সেভাবেই বাজ করে নিয়েছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমার পিঠাগুলো তৈরি হয়ে গেলে আমি কিছুটা পরিবেশন করছি আর আমি আজকে এই পিঠাটা পরিবেশন করছি ঝাল মুরগির মাংসের ঝোল দিয়ে অথবা এই পিঠা খাওয়া যায় বিভিন্ন জ্যাম অথবা জেলি দিয়ে কিংবা যে কোনো মাংসের জুল অথবা আপনারা চায়ের সাহায্যেও এই পিঠাটা খেতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো কিছু জানার বা বলার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন চুপটু একটা ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আবারও ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করুন আল্লাহ হাফেজ